হাওয়াই আখির দড়ি দুগ্ধ মাটির মাকে করছ মুগ্ধ, জ্যান্ত মাতর ঘরে বসে পচা পান্তা খায়, সর্বপুরে ছাই হবে সেই মায়ের বেদনায়। কিছু বুঝলেন? বলছে খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছ মুগ্ধ, জ্যান্ত মাতর ঘরে বসে পচা পান্তা খায়। অর্থাৎ আমরা নিজের মাকে ভাত দেই না, শাশুড়ি মাকে ভালো করে ভালো করে বুঝি, তাই না? তাই গানের ভাষায় বলছে খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছ মুগ্ধ। দুর্গাপূজা হয়ে গেল, তারপরে কি হলো? লক্ষ্মী পূজা। আচ্ছা আচ্ছা আচ্ছা, লক্ষ্মী পূজা হলো তো আপনাদের কাছে একটা নিবেদন আবেদন, একটা কথা জিজ্ঞেস করি। এই যে লক্ষ্মী পূজা হলো, মায়েরা সব চলে গেছে, বাবার আছে, এই লক্ষ্মী পূজার জন্য আমরা অনেকই অনেক আয়োজন করেছি, করিনি? নাড়ু মোয়া থেকে শুরু করে বহুত কিছু আয়োজন করেছি। একজন হাত তুলে বলুন তো, লক্ষ্মী মা খেয়েছে, একজন হাত তুলে বলুন। কই নাই, কেউ নাই, আপনারা নেই, খেয়েছে, খাইনি কি দাদা, খেয়েছে? হ্যাঁ, ওই জন্য বলেছিলাম কারবা আছে কান কে বা শুনবে এই গান। লক্ষ্মী মা খায় না, লক্ষ্মী মাকে খাওয়াইতে যান, নিজের মা যে খেতে চায় তাকে একবারে খাওয়ান না, খাওয়ান। বলেন, একজন হাত তুলে বলেন যে খাওয়াইছি। খাওয়াইছিলাম, খাওয়াই নেই, এই জন্য বলছে। কি বলছে গানের ভাষায় শুনুন ভালো করে। ওরে সর্বপুরে ছাই হবে সেই মায়ের বেদনায়, খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছ মুগ্ধ। লক্ষ্মী মা খেতে চায় না, তবু বলি মা খা খা খা, আর নিজের মা হা করে থাকে, তবু একটুকু দেই না, দেই তাই গানের ভাষায় বলছে। জ্যান্ত মা তোর ঘরে বসে পচা পান্তা খায়, সর্বপুরে ছাই হবে সেই মায়ের বেদনায়, ওরে সর্বপুরে ছাই হবে সেই মায়ের একটা চাদর, মা আমার থরথর করে কাঁপছে, সেখানে আমি একটা চাদর দিতে পারছি না, কিন্তু দুর্গাপূজার সময় হাজার টাকা চাঁদা দিচ্ছি, বুঝতে পারলেন তো? আমরা 1000 2000 নয়, 10,000 টাকার মোবাইল সবার পকেটে রয়েছে, আমরা ফেসবুক করছি, করছি না, ইন্টারনেট করছি, কিন্তু একবারও ভাবি কি যে মায়ের গায়ে চাদর নেই, 50 টাকা চাদর একখানা তুলে দেই? কেউ ভেবেছেন বলুন তো, ভেবেছেন কেউ, ভেবেছেন একজন হাত তুলুন, ভেবেছেন? ওই জন্য বলছি কারবা আছে এই গান কে বা শুনবে এই গান, তাই গানের ভাষায় বলছি। কি বলছে শুনুন, মায়ের গায়ে ছেঁড়া চাদর গায়ে চলো কাদা,
সর্বপুরে ছাই হবে সেই মায়ের বেদনায়, সর্বপুরে ছাই হবে সেই আমার মায়ের বেদনায়। জয় জয় পিতা মাতার প্রেমানন্দে একবার হরিবল হরিবল হরিবল। রক্ষা করতে পারবে না তোর ও তোর দুর্গা প্রতিমা, সর্বপুরে ছাই হবে তোর অভিশাপে যায় মা। ওরে রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমা, যদি কোনো মা কোনো ছেলেকে অভিশাপ দেয় ভালো করে শুনবেন, এই অভিশাপ ভগবান তো দূরের কথা, দেবতার ক্ষমতা নেই, এই অভিশাপকে উড়িয়ে নিয়ে যায়, আছে নেই তো? কোনো মা কোনো দিন কোনো সন্তানের খারাপ চায় না, তাই কি চায় না? একটা ল্যাংড়া একটা খোড়া, তাই না, বাংলাদেশের একটা গানে বলছিল, কি বলছিল বলেন তো? জন্ম দুঃখিনী মা আদরিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, বলছিল কি বলছিল? তো সন্তান যাই হোক না কেন তাকে মাকে তো সমান চোখে দেখে থাকে না, তাই গানের ভাষায় বলছে, কি বলছে শুনেন তো? কোনোদিন কোনো মা কোনো সন্তানকে অভিশাপ দেয় না, আর যদি একবার অভিশাপ দিয়ে ফেলে ভগবান দূরের কথা, কোনো দেবতার ক্ষমতা নেই তাকে তাড়ানো, তাই গানের ভাষায় বলছে, কি বলছি শুনুন। সর্বপুরে ছাই হবে তোর যদি অভিশাপে দেয় মা, আরে রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমা, নকল মায়ের পা ছাড়ো ধরো জ্যান্ত মায়ের পা, যে মা খেতে পারে যে মা চলতে পারে তাই না, তাকে তুমি দুমুঠো খাওয়াও, এই মাটির মা চলতেও পারে না কথা বলতেও পারে না, তার চরণে তুমি হাজার হাজার টাকা অর্পণ করছো আর নিজের মায়ের চরণে তুমি এক টাকাও দিচ্ছ না, তা বন্ধ হবে না, তাই গানের ভাষায় বলছি শুনুন। তাই নকল মায়ের পা ছাড়ো ধরো জ্যান্ত মায়ের পা, ওরে নকল মায়ের পা ছাড়ো ধরো জ্যান্ত মায়ের পা, সর্বপুরে ছাই হবে মায়ের বেদনায়, সর্বপুরে ছাই হবে মায়ের বেদনায়, হাওয়াই একির দড়ি দুটিছ মাটির মাকে করছো মুখ, মাটির মাকে করছো মুখ, জ্যান্ত মাতর ঘরে বসে কথা।